আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা আজকেও কক্সবাজার, আমার এতদিন কখনো কক্সবাজার আসার পরে ছাটা হয়নি। আজকে রাতে থাকবো, আজকে চলে যাবো আমরা কোথায়, আজ এখন তো আছি হিলছড়িতে, তো আজকে যাবো কলাতলিতে। কলাতলিতে একটা হোটেল নেওয়া হয়েছে, এখন তো পুরো রাফ সিজন, মানে আমরা আসছিলাম যে ছুটির সময়টা ঘুরে চলে যাব, কিন্তু আসার পরে মনে হচ্ছে যে ঘোরা শেষ হচ্ছে না, আরেকদিন এক্সটেন্ড করলাম। তো কক্সবাজারের কোনো হোটেল ফাঁকা নাই, একটা হোটেল পাইছি কালকে রাতে, এটা ঠিক করে আসছি। এখন আমরা তো হিমছড়িতে আসছি কাঁকড়া বিচে, তো গতদিন সকালবেলা আমাদের বিচে যাওয়া হয় নাই যে কাঁকড়া দেখার জন্য। তো প্রিয় বাবা সকালবেলা উঠে চলে গেছে, আমি আর প্রিয় এখন যাচ্ছি, দেখি কাঁকড়া দেখতে পারবো কিনা। এই যে প্রিয়কে ভাবছিলাম রেখে যাব, এখানে সবাই পরিচিত, সমস্যা হবে না, কিন্তু প্রিয় দেখি ঘুম থেকে উঠে গেছে। চলো 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 চলো, এই হচ্ছে আমাদের রিসোর্ট। কালকে আমরা কলাতলিতে ছিলাম অনেকক্ষণ, হয়তো আমাদের বারবিকিউ করার ইচ্ছা ছিল, করা হয় নাই। এই বসার জায়গাটাও এই রিসোর্টেরই, এখানে বসার সুযোগ হয়নি। আমরা এখন বিচে যাবো, এই এই সাইডে না, বিচটা আর একটু সামনে। আমি কেন বল বাবু, প্রিয়র বাবা চলে গেছিল বিচে, আমি ভাবছিলাম চলে গেছে, এই রোডে অনেক কুকুর, তো প্রিয় ভয় পাবে, চলে যায় নাই। আছে ডান দিকে, ডান দিকে সাইড দিয়ে যাও, এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। আমরা এই রোড পুরোটা ঘুরে ফেলছি, অনেক লম্বা রোড, কয়েক ঘন্টা লাগলো আমাদের সেন্ট মার্টিন থেকে এই রোড দিয়ে আসতে, প্রায় 2 ঘন্টা। রোড ফাঁকা না, এত দ্রুত যায় এই রোডে গাড়ি, খুবই রিস্কি রোডটা। তুই কি কফি খাইছো? না, আমি আমি মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মামার হাত ধরো, মামার হাত ধরো। যাও 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 যাও। হ্যাঁ, দশ বারোটা কুকুর আমার সকালবেলা। বাবা তুমি ভয় পাইছো? এখানে প্যারাসেলিং পয়েন্ট, ওইটাতে ওই বীজ দিয়ে ওই বীজেই নামবো আমরা। পায়ে যদি মারা পড়ত, হ্যাঁ তাহলে কিছু করত না, যে বুঝতো যে আমি ভুলে করছি। ভোরবেলা তো রাস্তায় মানুষ নেই। হ্যাঁ, এখানে প্রচুর পাখি ডাকে পাহাড়ের পাহাড়ের সাথে, তো সকালবেলা আমি দেখি কি মানে জাস্ট বর্ষা হচ্ছে ভোরবেলা রুমের, ভোরবেলা যখন বর্ষা হচ্ছিল রুমের জানালা তো সব লক, জানালা লক থাকলে তো বাইরের সাউন্ড খুব একটা আসার কথা না, অথচ এত কিচিরমিচির সাউন্ড, পাহাড়ে তো প্রচুর গাছপালা, অনেক সাউন্ড। বাপ ছেলে ম্যাচিং, এরা নিজেরাও জানে না, কারণ এদের ড্রেস আমি সিলেক্ট করে দেই, এরা শুধু পরে। প্রিয়র হাফ প্যান্টটা ম্যাচিং করতে আমি রেখেছিলাম, প্রিয় পরে নাই, আমি খেয়াল করিনি। প্রিয় তোমার হাফ প্যান্ট ব্ল্যাক পরার দরকার ছিল। ও বাবারে, এই যে যে যাদের অপেক্ষা করতেছিলাম, যাদের ভয়ে, মানুষের মতোই না, তাদেরও তো জীবন আছে। হ্যাঁ, এই যে প্রিয়র বাবা এই কুকুরের ভয়ে, প্রিয় 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 বাবা এমন করে না, বাবা দেখো আমরা কিন্তু মানে আশেপাশে কিন্তু মানুষ নাই, সো এদেরকে সামলানোটা খুব টাফ হয়ে যাবে। আমাদের পিছনে পিছনে কেন আসতেছে? এই তো আমরা যাচ্ছি, এখানে প্রচুর কুকুর, এই যে কুকুরগুলো আমাদের পিছনে পিছনে আসতেছে, ভয় লাগতেছে। আরে হবে না, আসো, এই যে এত কুকুর। এই কুকুরটা কি হয়েছে আমাদের পিছিয়ে পিছিয়ে পুরো পুরি, কি করবো, যাবো করবা
এই তো আমরা এখন কাঁকড়া বিচে, দেখি কাঁকড়া দেখা যায় কিনা। মিউজিকে তো বাজতেছে, কোথায় জানো এত সকালে? আমরা এখানে এসে একটু বসছিলাম, এই কুকুরগুলো পথই ছাড়তেছে না আমাদের, মানে পিছুই ছাড়তেছে না। ওইখানে প্যারাসিলিং এর লোক আছে, পিওকে ওইখানে বসে আসতেছি, আমরা একটু শুট করব। এই ও কাঁকড়া, আমরা এখনো কাঁকড়ার সন্ধান পাই নাই, অনেক সামনে যেতে হবে, তো একা একা আসলে ভয় পাচ্ছি এতটা সামনে যাওয়ার জন্য। আপাতত একটু শুট নিচ্ছি, তারপরে দেখা যাচ্ছে। প্রচুর কুকুর, আমরা কাঁকড়ার সন্ধান পেয়ে গেছি, ভিতরে ঢুকে গেছে, খুঁজে বের করছে কাঁকড়া। এই যে এগুলো হচ্ছে কাঁকড়ার গর্ত, সকালবেলায় এই কুকুরগুলো আমাদের সাথে সেই বীজ পর্যন্ত গেছে। বীজটা পুরো পুরো ফাঁকা ছিল, তো আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ এগুলো আমাদের সাথে ছিল। এখন আবার আমরা আসছি, আমাদের সাথে আছে, যাওয়ার সময় কেউ বাবা বিস্কিট খাওয়াই গেছিল, এই জন্য সাথে সাথে ছিল। এখন এই যে আবার বিস্কিট, ভাই আমার আরেকটা প্যাকেট দেন না প্লিজ, মজা লাগছে বাবা, দুইটা না দুইটা। আমরা বুঝতেছিলাম না যে ভয় পাচ্ছিলাম, পরে দেখি না সেটা সাথে সাথে গেছে, হয়তো বা মানুষজন নাই, বিষয়টা সেভ করার জন্য এমন টাইপের কিছু একটা হতে পারে। এই পানি খাওয়া যায়, এগুলোই খায়, এই যে পানি, এটা লোনা হওয়ার সম্ভাবনা কম, কারণ এখন তো জোয়ার এই পর্যন্ত আসে না, বৃষ্টির পানি না না, এই যে আস্তে আস্তে বৃষ্টি হতেছে না, কিন্তু পারবে এগুলা খেয়ে তো অভ্যস্ত এই এরিয়ার না। ও প্রিয় ইয়া লাগাইও না, চলো চলো প্রিয় চলো, এটা খাট আমরা যাই। আর তুমি আসতেছি খাওয়াই। এই তো আমরা সকালে বিচে ঘুরতে গেলাম কাঁকড়া দেখার জন্য, তো আমরা যে সেট দিয়ে নামছি কাঁকড়াটা নাকি আর একটু অন্য সাইডে থাকে, আমরা ওই যে মানুষজন একদমই ছিল না, এই জন্য কী বলে ওইভাবে দেখা হয় নাই, একটু একটু দিয়ে একটা দেখছি ছোটো ছোটো কাঁকড়া। তো বিচ থেকে ঘুরে এসে রাস্তা করবো, বসছি আমাদের রিসোর্টের যে রেস্টুরেন্ট প্রিয় কিছু পানি খেতে, আজকে চলে যাবো আমরা করাতে এখান থেকে। সকালবেলা কিছু খায় না, খালি পেটে এটা খাচ্ছে, এটা মোটেও ভালো হচ্ছে না, তোমার ওষুধও খাওয়া হয়নি।